নমস্কার বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়াটা একেবারেই ইউনিক আপনাদের প্রত্যেকের কাছেই। কারণ আজকের এই ব্যবসায় আপনি যে প্রোডাক্ট তৈরি করবেন তা শুধু হাইলি প্রফিটেবল তাই নয়, হাইলি ডিমান্ডেবলও। বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে সরকার কর্তৃক 75 মাইক্রনের নিচের প্লাস্টিক ক্যারি ব্যাগস ব্যান্ড হয়ে গেছে। তাই এই অবস্থায় আপনি নন ওভেন ব্যাগের মার্কেট ধরে হিউজ প্রফিট রোজগার করতে পারবেন। বন্ধু, প্রতি কেজিতে ন্যূনতম 30-35 টাকা লাভ রেখে মাসে 40-50 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয় এই ব্যবসায়। আর ইনভেস্টমেন্ট কত? প্রায় 2 লক্ষ টাকা বন্ধু। তাও যদি আপনি এককালীন বের করতে না পারেন মূলধন রূপে, লোনের ব্যবস্থাও আছে। প্রোডাক্ট সেল নিয়ে চিন্তা করছেন তাও চিন্তা করবেন না বন্ধু, কোম্পানি আপনাকে হোলসেল মার্কেট ধরিয়ে দেবে। তাই এত রকম সুবিধা নিয়ে এই ব্যবসা শুরু করতে, আর ঠিক এই মুহূর্তে যখন এই প্রোডাক্টের ডিমান্ড সবথেকে বেশি, এই ব্যবসা শুরু করার আগে আপনাকে এই ব্যবসার A to Z জানাতেই আজকের এই ভিডিও বন্ধু। তাই আজকের ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে শুধু যে একটা হাইলি প্রফিটেবল ব্যবসার আইডিয়া পাবেন তাই নয়, বর্তমান সময় এবং ভবিষ্যৎমুখী একটা ব্যবসার একেবারে সুলুক সন্ধান পেয়ে যাবেন এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। নমস্কার, আমার নাম সুমিতা দে আর আমাদের সংস্থার নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। রয়্যাল মেশিনারির সম্পূর্ণ ঠিকানা হচ্ছে কলকাতা সোদপুর রোড, মুড়াগাছা লোকনাথ মন্দিরের একদম বিপরীতে। আপনি যদি এখানে আসতে চান তো আমাদের রেলওয়ে স্টেশন নিয়ারেস্ট দুটো আছে, একটা মধ্যমগ্রাম একটা সোদপুর, আপনি দুটো দিক থেকেই অটো থ্রুতে এখানে চলে আসতে পারেন। হ্যাঁ, একদম আপনারা আমাদেরকে কল করে নিলে আমরা অবশ্যই গাইড করে নেবো। এখানে দেখুন, আপনি একদম কম বাজেট থেকে একদম হায়ার বাজেটের মধ্যে, মানে যেগুলো আর কি প্ল্যান্ট লাগে, সমস্ত রকম বিজনেসের ক্ষেত্রে আমাদের এখানে কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে গাইড করে দেবো। ইভেন আমাদের এখানে সমস্ত রকম মেশিনারিও পাওয়া যাচ্ছে, ঠিক আছে। মানে আপনার যদি বাজেট একদম কম থাকে, সেখান থেকে শুরু করে একদম হায়ার বাজেট পর্যন্ত আপনি সমস্ত রকম মেশিন আপনি এখান থেকে অ্যাভেলেবেল পাবেন। আজকে স্পেশালি আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে সেমি অটোমেটেড নন ওভেন ব্যাগ মেশিনের জন্য। এখন যেহেতু প্লাস্টিক ব্যান হয়ে গেছে, নিউজ আপনারা দেখতেই পাচ্ছেন, তো সেক্ষেত্রে যেই ধরনের মানে ব্যাগসগুলো, আমাদের তো ব্যাগ ইউজ করতেই হবে, কারণ আমরা গ্রসারি স্টোরে যখন যাচ্ছি, দেন মাছের বাজারে, বিভিন্ন, হ্যাঁ, সব জায়গায় একটা ক্যারি করার জন্য একটা ব্যাগের দরকার হয়, তখন আপনি দেখতে পারবেন এই ধরনের যে ব্যাগগুলো আছে, এই ধরনের ব্যাগগুলো এখন মার্কেটে খুব দেখা যাচ্ছে, এই ধরনের ব্যাগগুলো এখন চলছে, পপুলার আরও পপুলার হতে চলেছে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আপনার ডাব্লু কাটের হয়, এটা হচ্ছে ডি কাটের, বিভিন্ন ধরনের সাইজের হয় এই ব্যাগগুলো, একদম ছোট সাইজ থেকে, ঠিক আছে। এগুলো অ্যাকচুয়ালি কোন মেশিনের দ্বারা তৈরি করতে পারবেন আপনি, মেশিনের দ্বারা আপনি বিজনেস করতে পারবেন, সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। এই যে ব্যাগগুলো আপনি দেখালেন, এগুলো থিকনেস তো আলাদা আলাদা রকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম চিপ থেকে, এটা যেমন একদমই পাতলা, ঠিক আছে, ওটার থেকে একটু মোটা, এটা আরো একটু মোটা কোয়ালিটির, যেমন জামা কাপড় ক্যারি করার, হ্যাঁ, তাদের কোয়ালিটিও আপনি প্রোভাইড করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি আলাদা ব্যাগের উপর বিভিন্ন আর কি দোকানের প্রিন্টিং করবেন, ফোন নাম্বার দেবেন, ওগুলো আপনি করতে পারবেন, কাস্টমাইজড ব্যাগ, এক্স্যাক্টলি কাস্টমাইজড যে ব্যাগগুলো ওগুলো আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, মানে আপনি বলছেন যে এই যে মেশিন বা যে ব্যবসা আপনি আজকে আমাদের বলবেন, এই ব্যবসাতেই আমরা সব ধরনের এই জাতীয় ব্যাগ, হ্যাঁ, এই ধরনের এই ম্যাটেরিয়ালের যত রকম ব্যাগস আছে, ইভেন আপনি যে সার্জিক্যাল মাস্কগুলো দেখছেন, N95 মাস্ক, দেন হ্যাট যেগুলো আছে, যে করোনার টাইমে আমরা যে পড়তাম, এই সমস্ত রকম জিনিস আপনি সেম মেশিন দিয়ে তৈরি করতে পারবেন, একটা মেশিনে আপনি তৈরি করতে পারবেন। হ্যাঁ, এইটা হচ্ছে আমার সামনেই যে আপনি মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ফার্স্টে কাটিং মেশিন, আপনার যে ফ্যাব্রিক আসবে, ঠিক আছে, রোলের ফর্মে যে ফ্যাব্রিকগুলো আসবে, ওইটা হচ্ছে আপনাকে এই এই কাটিং মেশিনটা দিয়ে আপনাকে এরকম রোল ফর্মে, হ্যাঁ, আপনার সাইজ অনুযায়ী কাটিং করতে হবে। তারপরে হচ্ছে আপনার সিলিং মেশিন আসবে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সিলিং মেশিন, সিলিং মেশিনের থ্রুতে আপনি এই যে ব্যাগের সাইডগুলো যে সিল দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে সাইডগুলো সিলিং আছে, দেন এই যে ফোল্ড করে যে ভেতরে সিলিং থাকে, ঠিক আছে, অ্যাকচুয়ালি, হ্যাঁ, পেস্টিং যেটা হচ্ছে আপনার, সেটা হচ্ছে আপনার এই মেশিনের থ্রুতে হবে। বিভিন্ন সাইজের বিভিন্ন টাইপের আপনি ব্যাগ তৈরি করতে পারবেন, যে সিলিংয়ে যা যত সমস্ত কাজ আছে আপনি এক মেশিন দিয়ে, একটা মেশিন দিয়ে আপনি তৈরি করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আর একটা আপনার হচ্ছে পার্টস হচ্ছে, যেটা হচ্ছে আপনার, এটা আপনার পাঞ্চিং মেশিন আপনি বলতে পারেন, ঠিক আছে, এই পাঞ্চিং মেশিনের দ্বারা হচ্ছে ব্যাগের যে এই যে হ্যান্ডেলগুলো আছে, এটা হচ্ছে আপনার ডাব্লু কাট শেপে আছে, এটা আপনার ডি কাট শেপে আছে,
ঠিক আছে এই যে হ্যান্ডেলগুলো আপনার ওটা এটা দিয়ে পাঞ্চিং করা হবে আপনি দেখতেই পাচ্ছেন এখানে ডব্লিউ কাটের একটা ডাই অলরেডি লাগানো আছে ঠিক আছে এখানে আপনাকে একসাথে 50 টা আপনি ব্যাগ মানে তৈরি ব্যাগ নিয়ে নিলেন দেন আপনি একসাথে এটা এখানে বাটন থাকে ঠিক আছে দুই জায়গায় বাটন থাকে দুই বাটন প্রেস করলে আপনার এটা পাঞ্চিং হয়ে যাবে দেন আপনার একসাথে 50 টা ব্যাগ রেডি মানে এখানে যে ডাইসটা আমরা দেব সেই রকম কাটিংটা হবে যেরকম হ্যাঁ এক্স্যাক্টলি যেরকম আপনি ডাই দেবেন আপনার সেরকম কাটিং হয়ে যাবে এই কাটিং এর ক্ষেত্রে একটা একটা ব্যাগ কি কাটিং করতে হয় নাকি না 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 একদমই নয় আপনি একসাথে মোটামুটি মানে এবার থিকনেস এর উপর অবশ্যই ডিপেন্ড করছে আপনার মোটামুটি ধরে রাখুন আপনার 50 টা ব্যাগ আপনি একসাথে পাঞ্চ করতে পারবেন 50 টা মতো ব্যাগ আনুমানিক 50 আনুমানিক এক্স্যাক্টলি একেবারে এক্স্যাক্টলি তো কখনো বলা যায় না হ্যাঁ তো সেই ক্ষেত্রে থিকনেস অনুযায়ী আপনি মোটামুটি ধরে রাখুন 40 থেকে 50 টা ব্যাগ আপনি একসাথে পাঞ্চিং করতে পারেন তার মানে এই তিনটে মেশিন নিয়েই এই নন ওভেনের সেমি পুরো সেটআপটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোন মেশিন যেটা আপনি দেখালেন সেমি অটোমেটিক নন ওভেন প্ল্যান্ট বানাতে গেলে খরচ কত পড়বে আপনার এই টোটাল তিনটে সেটআপ নিয়ে আপনার মোটামুটি আপনি 2 থেকে 2.5 লাখের মধ্যে একটা আপনি বাজেট মাইন্ড ফিক্স করে রাখুন মোটামুটি এর মধ্যে 2 থেকে 2.5 লাখের মধ্যে চলে আসবে হ্যাঁ 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 এর মধ্যে আপনি চলে আসবে এবার তাহলে আসি প্রোডাকশন ক্যাপাসিটি এই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি কেমন আপনার সামনে যে স্টিচিং মেশিন হ্যাঁ আপনার বেসিক্যালি আপনার কাজ হচ্ছে সিলিং মেশিনারি ঠিক আছে কাটিং আর এটা তো আপনার মানে বুঝতেই পারছেন ওটা ম্যানুয়ালি অপারেটেড আর এটা হচ্ছে আপনার বেসিক্যালি সিলিং মেশিনের হচ্ছে আপনার ধরে রাখতে পারেন আপনার 60 কেজি প্রোডাকশন দেবে এই মেশিনে তৈরি করার জন্য যে র ম্যাটেরিয়াল এগুলো কি আপনারই সাপ্লাই করবেন না মার্কেট থেকে পারচেজ করবেন হ্যাঁ আপনি র ম্যাটেরিয়ালস আপনি আমাদের কাছ থেকে अवेलेबल পাবেন এবার আপনি যদি মনে করেন আপনি আলাদা মার্কেট থেকে নিতে চান সেটাও করতে পারেন বাট আমাদের কাছে अवेलेबल আছে সব রকম রেঞ্জের মধ্যে মানে কেউ যদি নর্থ বেঙ্গল বা অনেক দূরের কোনো রাজ্য থেকে আপনাদের কাছ থেকে মেশিন কিনে তিনি তো নিয়ারেস্ট মার্কেটে কোথায় পাবেন সেটাই চাইছেন হ্যাঁ 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 এবার আসি প্রোডাকশনের আপনার প্রফিট মার্জিন নিয়ে 1 কিলো র ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্ট তৈরি করার পর প্রতি কেজিতে প্রফিট কত দেখুন এখন যেটা প্রফিট মার্জিন এখন একটা হিউজ পরিমাণে আপনি প্রফিট তুলতে পারবেন পার কেজিতে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি মিনিমাম ধরে রাখুন 30 থেকে 35 টাকা আপনার মার্জিনে আপনি ইজিলি এখন সেল করতে পারেন মানে 1 কিলোতে আমি র ম্যাটেরিয়ালস খরচ যা হবে হ্যাঁ আর টোটাল প্রোডাকশন প্রোডাকশন কস্টিং দিয়ে হ্যাঁ 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 মোটামুটি 30 35 টাকা প্রতি কিলোতে লাভ থাকবে হ্যাঁ আপনার এখন যেটা এখন চলছে আপনার মার্কেট হ্যাঁ এখন যে পরিমাণে ডিমান্ড চলছে তো আপনি ইজিলি এর থেকে বেশিও প্রফিট করতে পারেন এবং এটা এই মুহূর্তে এটা মনোপলি বলতে পারেন কারণ হ্যাঁ এখনো পর্যন্ত নামে নি এবং আপনার আপনি আপনার লোকাল এরিয়াতে খোঁজ নিয়ে দেখতে পারেন এখনো পর্যন্ত সেরকম লেভেলে কিন্তু আপনি প্রোডাকশন পাবেন না একদমই তাই আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে এই মেশিনে প্রোডাকশন করবার পর ওই প্রোডাক্টগুলো মানে নন ওভেন ব্যাগসগুলো আমরা কি লোকাল মার্কেটে শুধু বিক্রি করব নাকি হোলসেল মার্কেটের কন্টাক্ট নাম্বার আপনাদের কাছে দিতে হবে আপনি দুটোই করতে পারেন আপনি যদি মনে করেন যে আপনি হোলসেলে করবেন আপনি সেটাও করতে পারেন আপনি লোকাল মার্কেটেও আপনি সেল করতে পারেন কোনো প্রবলেম নেই আচ্ছা এই এই মেশিনে ব্যাগ তৈরি করবার পর কি আপনাদের কাছে ডাইরেক্ট সেল করে দেওয়া যাবে হ্যাঁ নিশ্চয়ই আপনি অবশ্যই আপনার লোকাল মার্কেটে আগে দেখে নেবেন যদি সেক্ষেত্রে আপনার কোনো মানে ইস্যু হয় আপনি যদি সেল করতে না পারেন সেক্ষেত্রে আপনার যত প্রোডাকশন আপনি তৈরি করছেন সেগুলো আমরা আপনাকে সেল করে দিতে পারবো আচ্ছা মানে কেউ যদি লোকাল মার্কেটে সেল করে মানে এত প্রোডাকশন হয়ে গেছে সেল করতে পারেন আপনারা সেল করবার জন্য হ্যাঁ হ্যাঁ আমরা সেল করে কারণ মানে আমাদের কাছে ব্যাগেরও প্রচুর পরিমাণে রিকোয়ারমেন্ট থাকে তো সেক্ষেত্রে আমরা সেইগুলো আপনাদেরকে প্রোভাইড করে দেবো এবার লোকাল মার্কেটিং লোকাল মার্কেটে মার্কেটিং কিভাবে করতে হবে এই নিয়ে গাইডেন্স কি আপনারা দেবেন হ্যাঁ অবশ্যই আমরা গাইডেন্স দেব এখান থেকে আপনি মোটামুটি যত রকম মেশিন আছে সমস্ত দিক থেকে মার্কেটিং গাইডেন্স আমরা দিয়ে দিই আচ্ছা এই মেশিনটা চালানোর প্রশিক্ষণ বা ট্রেনিং আপনারা কি করবেন হ্যাঁ হ্যাঁ ওগুলো আমাদের ইনস্টলেশন ট্রেনিং ওগুলো কোম্পানি থেকে আমরা প্রোভাইড করব আচ্ছা সেটা কি বাড়িতে গিয়ে ইনস্টলেশন আপনারা করে দেবেন একদম তাই হ্যাঁ বাড়িতে গিয়ে আমাদের টেকনিশিয়ান যাবে বাড়িতে গিয়ে আপনার ইনস্টলেশন ট্রেনিং ওগুলো আমাদের টেকনিশিয়ান গিয়ে করে দেবে আর এই মেশিনের ডেলিভারি অল ওভার ইন্ডিয়া এবং বাংলাদেশে কি अवेलेबल আছে আমাদের হ্যাঁ অল ওভার ইন্ডিয়া এবং বাংলাদেশ ভুটান নেপাল এই সব জায়গা আমাদের ট্রান্সপোর্ট আছে বলতে পারেন দক্ষিণ ভারত দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত দেশগুলোতে আপনারা হ্যাঁ 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 আমরা হ্যাঁ করে দিই এবং সেখানে কি আপনারা ইনস্টলেশন এবং ট্রেনিংটাও দিয়ে দেন ট্রেনিং হ্যাঁ আমরা প্রোভাইড করে দিই মোটামুটি ভাবে এই ব্যবসা শুরু করলে মাসে লাভ কি রকম হতে পারে দেখুন এটা লাভ এটা যেহেতু সেমি অটোমেটেড মেশিন তো আপনাকে অ্যাপ্রক্স আমি তো লাভ বলতে পারবো না ঠিক আছে কারণ এটা হচ্ছে আপনি কতটা আপনি প্রোডাকশন তৈরি করছেন কিভাবে মার্কেটিং করছেন তার উপর ডিপেন্ড করছে তাও মোটামুটি আপনি যদি মেশিন ইনস্টল করেন আপনার মোটামুটি পার ডে 1.5 থেকে মানে 1200 থেকে 1500 এর মতো আপনার ইনকাম থাকবে আচ্ছা মোটামুটি আপনি বলছেন 35000 থেকে 45000 কি 50000 পর্যন্ত মাস ইনকাম পড়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মেশিন প্রথম কিনবার পর মেশিন চালানো সম্পর্কে একটু তথ্য নেওয়ার জন্য বা ভালোভাবে চালনা না করার জন্য আপনারা কি মেশিন অপারেটর প্রোভাইড করেন প্রথম থেকে হ্যাঁ আমরা মেশিন অপারেটর প্রোভাইড করে দিই হ্যাঁ সেই ক্ষেত্রে মেশিন অপারেটর যাকে নিয়োগ করা হবে তার যে মাইনে বা বেতন সেটা নিশ্চয়ই কি ব্যবসা করবে হ্যাঁ হ্যাঁ যিনি ব্যবসা করবেন সেটা তাদের সাথে ডিসকাস করে নিতে হবে ক্যাপাসিটি একটু বেশি হবে এবং হ্যাঁ তার প্রথম প্রথম টাইমে তারা প্রপার ট্রেনিং দিয়ে তার কাজগুলো সব বুঝিয়ে দিয়ে আসবে দেন তারপর আপনি আপনার মতো লেবার আপনি রেখে নিতে পারেন একদমই
এই মুহূর্তে ইউনিক ব্যবসা এই কারণেই বলবো, যেহেতু আপনি নিউজে দেখতেই পাচ্ছেন যে আর কি প্লাস্টিক ব্যান হয়ে গেছে, তো প্লাস্টিকের রিপ্লেসমেন্ট হিসেবে আমাদের তো কিছু ইউজ করতে হবে। তো প্লাস্টিক এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, যেটা হচ্ছে আপনার রিসাইকেল হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা মানে ভারত সরকার থেকেও আপনাকে এটাকে গ্র্যান্টেড করা হয়েছে, তো আপনি ইজিলি এটা নিয়ে বিজনেস শুরু করতে পারেন। আর ইউনিক এই কারণে বলবো, সেটা হচ্ছে আপনি আপনার মার্কেটে চেক করে দেখতে পারেন এখন প্রোডাকশন, মানে মার্কেটে আপনি যদি ব্যাগ কিনতে যান, ঠিক আছে, আপনার মিনিমাম 200 থেকে 250 কেজি দরে আপনাকে ব্যাগ কিনতে হবে, তো সেক্ষেত্রে মোটামুটি বলতে গেলে প্রোডাকশন আপনি পাবেন না। তো সেই জন্য এখন এই বর্তমানে এই বিজনেসটা সব থেকে ইউনিক বিজনেস, ডিমান্ড আছে, মনোপলি ব্যবসা শুরু করেনি অনেকজন, নতুন যারা বিজনেস শুরু করতে চান অবভিয়াসলি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। বিভিন্ন রকম মানে বিজনেস গাইডেন্স যেগুলো হয় আমরা আপনাকে প্রোভাইড করব। যদি আপনার মানে বাজেট লো থাকে তো সেক্ষেত্রে মানে লোনের যা যা ব্যবস্থা আছে সেগুলোও আমরা করে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা যতটা পসিবল আমাদের কোম্পানি থেকে আমরা হেল্প করে দেবো। সমস্ত হ্যাঁ এগুলো ব্যবস্থা আমরা করে দেবো। আচ্ছা, সেক্ষেত্রে তো কেউ যদি চায় মনে করে ইনস্টলমেন্টও মেসেজ দিন। হ্যাঁ আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত থ্যাংক ইউ।